ইবনে সাইদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে আবু জুহায়ম রাদিয়াল্লাহু আনহু এর কাছে পাঠালেন, যেন তিনি তাকে জিজ্ঞাসা করেন যে মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারীর সম্পর্কে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি শুনেছেন। তখন আবু জুহায়ম রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারী জানতো এটা তার কত বড় অপরাধ, তাহলে সে মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করার চাইতে 40 দিন অথবা 40 মাস অথবা 40 বছর দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত। আবু নাজর রহমতুল্লাহ আলাই বলেন, আমার জানা নেই তিনি কি 40 দিন বা 40 মাস বা 40 বছর বলেছেন।